করবে না স্যার? আমরা তো হিউম্যান। এই বাড়িটা শোনো না, বিসমিল্লাহির রহমান রহিম। আমরা জানতে পারি যে দাড়িয়াপুর গ্রামের ফরিদা খাতুন, যিনি একজন শ্রবণ প্রতিবন্ধী মহিলা, ভদ্র মহিলা, তার বাড়ি পুড়ে যাওয়াতে তিনি একেবারে নিঃস্ব হয়ে যান। তারপর আমরা এখানকার ইউনিভার্সিটি এর মধ্যে আমাদের দোলন ভাই সহ যারা আমাদেরকে অবহিত করেছিলেন, তারপরে আমরা তাৎক্ষণিক গতকাল, যদিও আমি ছুটি থাকার জন্য আসতে পারিনি, আজকে হলো আমি ছুটে এসেছি। এসে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে আমাদের জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ স্যারের নির্দেশনা এবং আমাদের ডিসি স্যার মেহেরপুর তত্ত্বাবধানে তাকে প্রাথমিকভাবে 2 বাই 3 এবং 6,000 টাকা ও কিছু খাদ্য এবং কম্বল বিতরণ করলাম। আমরা যেহেতু উনি শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি, আরও কীভাবে সহযোগিতা করা যায় আমরা এই সহযোগিতার হাত সবসময়